ওয়েলকাম টু স্মার্ট উনিয়া ইন পার্টনারশিপ উইথ আন এই ভিডিওতে আমরা এই আর্টিকেলটাকে নিয়ে আলোচনা করতে চলেছি বিসিএস ফুড সাব ইন্সপেক্টর কেপিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বিক্ষোভ এবং রেপুটেশন কর্মসূচি করা হয়েছে আপনারাদেরকে জানিয়ে রাখি পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ পিএসসির অফিসে ডেপুটেশান দিয়েছে যে প্রত্যেক বছর মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ পরের বছর রিক্রুটমেন্টের সমস্ত নোটিশ প্রকাশিত হয়ে যায় হয়ে যাওয়ার কথা বাট এবছর ডিসেম্বর মাসের অর্ধেক দিন পেরিয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু হয়নি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বিষয়টিকে জানুন এবং শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন যদি আপনি স্মার্টনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল সিলেক্ট করতে ভুল করবেন না যাতে কোনো ভিডিও আপডেট আপনার মিস না হয় কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আপনি পিএসসির কোন পরীক্ষার জন্য অপেক্ষা করছেন কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন কোন পরীক্ষায় এখনও পর্যন্ত আপনি আবেদন করে রেখেছেন বা আবেদন করতে চাইছেন পিএসসির মাধ্যমে নিয়োগ সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আগামী বছরের নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এবার সেপ্টেম্বর অক্টোবর মাস শেষ হয়ে গিয়ে ডিসেম্বর মাসেও আগামী দু হাজার একুশ সালের কোনো নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন তাই দু হাজার একুশ সালের ডাব্লিউ ফুড সাব ইন্সপেক্টর মিসলেনিয়াস আইডিও তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার কেপিএস এই সমস্ত সহ অন্যান্য যেগুলো পিএসসির পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এবং স্থগিত হওয়া সমস্ত পরীক্ষা দ্রুত সম্পন্ন করার দাবি নিয়ে পিএসসির অফিসে ডেপুটেশন দিল পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ এদিন পনেরোই ডিসেম্বর মঙ্গলবার রাজ্যের চাকরিপ্রার্থীদের তরফ থেকে কয়েক দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ অনস্ক্রিনে আপনারা ছবি দেখুন স্কুল এসআই আইডিও জুনিয়র ইঞ্জিনিয়ারের বিজ্ঞপ্তি ও পরীক্ষার তারিখ প্রকাশ করতে হবে একটা ব্যানারে লেখা আছে আরও একটা লেখা আছে সমস্ত নিয়োগ পদ্ধতি বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে এটাও একটা তাদের দাবি যে দাবিগুলো ছিল আপনাদেরকে এক এক করে শোনাচ্ছি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে দু নম্বর দাবি দু হাজার একুশ সালের বিসিএস ফুড সাব ইন্সপেক্টর ফায়ার অপারেটর কেপিএস মিসলেনিয়া স্কুল সাব ইন্সপেক্টর জুনিয়র ইঞ্জিনিয়ার সহ অন্যান্য পরীক্ষার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করতে হবে তিন নম্বর দাবি স্থগিত হওয়া পরীক্ষা ও তার মেধাতালিকা তালিকা শীঘ্রই প্রকাশ করতে হবে চার নম্বর দাবি দু উনিশ সালে ডাব্লিউ বিসিএস মেন ও অন্যান্য পরীক্ষার মেধা দ্রুত প্রকাশ করতে হবে স্ক্রিনে দেখুন তারা যে ডেপুটেশান লেটারটা দিয়েছে এখানে রয়েছে তাদের বিষয়গুলো এখানে ব্যক্ত করা রয়েছে এবং সি দুর্নীতিমুক্ত মঞ্চের তরফ থেকে সিগনেচার করা আছে যেটা রিসিভ কপি আপনারা দেখতে পাচ্ছেন রিসিভ হয়েছে এবং সেটা পনেরোই ডিসেম্বরেই কিন্তু হয়েছে উল্লেখ্য বিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ রাজ্যের চাকরি প্রার্থীদের তরফে চাকরি ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে থাকে এবং এই আন্দোলনের ফলে রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের দাবি দেওয়াগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায় ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই চাকরি প্রার্থীদের দাবিগুলোকে নিয়ে ভাবার সুযোগ পায় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তৎপর হয়ে থাকে বিষয়টা আপনারা জানলেন হয়তোবা এটার মাধ্যমে আমাদের সুখবরটি বেরিয়ে আসতে পারে কারণ চাকরি যে দাবি দাওয়া এই ডেপুটেশনের মাধ্যমে সেই দাবি দাওয়াগুলো সরকারের কাছে পৌঁছালো এবং লিখিত আকারেও তারা একটি চিঠি দিয়েছে যেটা রিসিভ কপিও তাদের কাছে রয়েছে সুতরাং একটা সুখবর হয়তো আসতে চলেছে এবার ফুড সাব ইন্সপেক্টরের যে নিয়োগ প্রক্রিয়াগুলো স্থগিত হয়ে আছে সেই প্রক্রিয়াগুলোকে দ্রুত সম্পন্ন করা তার সঙ্গে সঙ্গে দু সালে নিয়োগ যে হবেই তার বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশ হয়নি সেটার ব্যাপারে যে আপডেট বেরিয়ে আসবে কবে প্রকাশ হচ্ছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে জানাবো ধন্যবাদ অ্যাকাডেমি ফ্রি প্ল্যান আপনারা আনলক করে নিন ডেলি পঞ্চাশটা ফ্রি লাইভ ক্লাস পাবেন উইকলি ফ্রি ক্লাস পাবেন তাছাড়াও কুইজ আছে টি টোয়েন্টি সিরিজ আছে এগুলো আপনারা ফ্রি পেতে সর্বপ্রথম প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করুন করে ওপেন করুন ওপেন করার পর ফোন নাম্বার চাইবে নির্দিষ্ট জায়গায় ফোন নাম্বার বসিয়ে কন্টিনিউ করুন তারপর আপনার নাম ইমেল অ্যাড্রেস এবং এলাকা দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করুন তারপরে আপনার কাছে অপশন আসবে এরকম এখানে সার্চ গোল এখানে আপনি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে ডাব্লিউ বিপিএসসি লিখে সার্চ করুন নিচে ডাব্লিউ বিপিএসসি অপশান আসবে এখানে প্লাস চিহ্নে ক্লিক করুন তারপর কোড চাইবে ফ্রি কোড দুনিয়া ইউজ করুন দুনিয়া লিখে কোড ইউজ করলেই অসাম আপনি কিন্তু ক্লাস করতে পারবেন এই সুযোগ সারবেন না সম্পূর্ণ ফ্রিতে ডেলি পঞ্চাশটা ফ্রি লাইভ ক্লাস উইকলি ফ্রি মক টেস্ট তারপরে কুইজ আছে টি টোয়েন্টি সিরিজ আছে সব কিছু আপনারা ফ্রিতে আনলক করে নিন স্মার্ট দুনিয়া কোড ব্যবহার করে আপনাদের জন্য শুভকামনা